ফাঁকা থাকা অবস্থায় হার্ট অ্যাটাক হলে দ্রুত যে চারটি কাজ করবেন। হার্টে যে কোনো সময় সমস্যা দেখা দিতে পারে। বর্তমানে আমাদের দেশের জনসংখ্যার একটা বড় অংশ হার্ট সমস্যায় ভুগছেন। যত দিন গড়াচ্ছে ততই এই রোগটির যেন মাথা চারা দিয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলেছে আগামী 2050 সাল নাগাদ শুধু উন্নত বিশ্বে নয় তৃতীয় বিশ্বের দেশগুলোতেও হার্টের রোগীর এত পরিমাণ চাপ বাড়বে যে প্রতি তিনজনের মধ্যে একজনের হার্টের সমস্যা থাকবে। তাই আমাদের প্রত্যেকেরই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পাশাপাশি কায়িক পরিশ্রমের দিকেও নজর দিতে হবে বিশেষভাবে। তাছাড়া হার্ট অ্যাটাক হলে প্রত্যেকেরই কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আপনি একা থাকা অবস্থায় যদি আপনার হার্ট অ্যাটাক হয় কিংবা অন্য যে কোনো সময় যদি হার্ট অ্যাটাক হয় তাহলে আপনি কি করবেন, চলুন তাহলে চারটি টুটকা জেনে নিই। অ্যাটাকের সাধারণ লক্ষণ বুকের বাম দিকে একেবারে মাঝে প্রচণ্ড যন্ত্রণা হয়। হার্ট অ্যাটাকের এটাই সবচেয়ে প্রাথমিক লক্ষণ। সাধারণভাবে প্রায় 20 মিনিট ব্যথা থাকে, ধীরে ধীরে তা উপরে বাম দিকের হাত ও কাঁধের সংযোগস্থল ঘাড় ও চোয়ালে ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ঘাম হয় এ সময় ও ধীরে ধীরে চারদিকে অন্ধকার মনে হতে থাকে। একা থাকলে এমন লক্ষণ বুঝতে কখনোই অবহেলা করবেন না, তাই পরিচিত জনদের খবর দিয়ে রাখুন। হার্টের রোগীরা সবসময় অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবার নম্বর হাতের কাছে রাখতে পারেন। বাইরে রাস্তায় অথবা যে কোনো জায়গায় থাকলে সঙ্গে সঙ্গে যদি এমন সমস্যা অনুভব করেন তাহলে পাশের কারো সাহায্য নিতে পারেন। চারটি জরুরি সেবা আপনি নিয়ে রাখতে পারেন। এক, অ্যাসপিরিন সঙ্গে রাখুন। হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন নিলে অনেকটাই উপকার পাওয়া যায়। একা থাকা অবস্থায় অ্যাসপিরিন নিলে প্রাথমিক অবস্থায় অনেকটা সমস্যা কাটিয়ে ওঠা যায়। দুই, জোরে জোরে শ্বাস নিন। বহুকাল ধরেই এই ব্যাপারটি চলে আসছে, চিকিৎসকরাও জানিয়েছেন জোরে জোরে শ্বাস নিলে হার্ট অ্যাটাকের সময় অনেকটা উপকার পাওয়া যায়। তিন, বুকে চাপ দিন। হার্ট অ্যাটাকের সময় চিকিৎসকরা অনেক সময় দুই হাত দিয়ে হার্টের উপরে চাপ দেন যাতে হৃদস্পন্দনের স্বাভাবিক গতি ফিরে আসে। বাড়িতে একা অবস্থায় নিচে থেকে এই পদ্ধতির ব্যবহার করা যেতে পারে। চার, কাশি পুরনো অভ্যাস হলেও এই টুটকা দারুণ কাজে আসে তখন, যদিও বৈজ্ঞানিকভাবে এর কোনো ব্যাখ্যা নেই। তবে অনেক সময় হার্টের সমস্যায় জোরে জোরে কাশলে কোনো জায়গায় সামান্য ব্লক থাকলে তা খুলে যায়। আপনি যদি এমন পরিস্থিতিতে কখনো অনুভব করেন বা এমন পরিস্থিতি মনে করেন তাহলে আপনি এই চারটি পরিষেবা নিতে পারেন।